আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আর আজকে আমি যাচ্ছি আরাকু ভ্যালি দেখতে। তো আমি এখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি, গাড়িটা প্রথমে আমাকে স্টেশনে ছাড়বে। আমি একটা ভিস্টাডোম কোচের ট্রেন বুক করেছি যেটা করে আমি যাব আরাকু ভ্যালি। আর আরাকু ভ্যালির আগে বোরা কেভ স্টেশনে আমাকে আবার এই গাড়িটা মিট করবে, ওখান থেকে আমি আরাকু সাইট সিন করে রাত্রেবেলা আরাকুতে হোটেল বুক করা আছে সেখানে উঠব। তো চলুন, আজকের জার্নিটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো আমি রওনা দিয়ে দিয়েছি আমার হোটেল থেকে, এখন আমি যাচ্ছি বিশাখাপত্তনম স্টেশনে। বিশাখাপত্তনম স্টেশন থেকে 6:45 আমার ট্রেন আছে আরাকু ভ্যালির জন্য। পৌঁছে গেছি বিশাখাপত্তনম স্টেশন, এবার ভেতরে ঢুকে ট্রেন ধরব আর এখান থেকে যাব আরাকু ভ্যালির উদ্দেশ্যে। তবে আমি কিন্তু আরাকু ভ্যালি পর্যন্ত যাব না, আমি আরাকু ভ্যালির আগে স্টেশন বোরা কেভ স্টেশনে নামব আর আমার গাড়িটাও বোরা কেভ স্টেশনে ওয়েট করবে। ওখান থেকে বোরা কেভ দেখে তারপর গাড়িতে বিভিন্ন জায়গা দেখতে দেখতে আরাকু ভ্যালি পৌঁছাবো। আরাকু কা ট্রেন কোন সে নম্বর প্ল্যাটফর্ম? 6 নম্বর। 6 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো আমি চলে এসেছি ট্রেনের সামনে, এটা হচ্ছে কিরণডুল এক্সপ্রেস। আর এই ট্রেনে লাস্টের যে কোচটা সেটা হচ্ছে ভিস্টাডোম কোচ, আমি ভিস্টাডোম কোচে বুক করেছি। এ দেখুন, আমি চলে এসেছি ভিস্টাডোম কোচের সামনে, এই হচ্ছে ভিস্টাডোম কোচ। আমারটা হচ্ছে EV1 আর পেছনে আরেকটা আছে EV2। আমি বসে গেছি আমার সিটে, আমার সিট নাম্বার হচ্ছে 20, উইন্ডো সিট। এবার আমি আপনাদের ভিস্টাডোম যে কোচটা সেটা ঘুরে দেখাচ্ছি, চলুন। এই যে লাল রঙের চেয়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু সবকটাই রিক্লাইনিং চেয়ার, এবং এগুলোকে ঘুরিয়ে কিন্তু একদম জানলা বরাবর, মানে জানলা সরাসরি করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে লাগেজ রুম, লাগেজ রাখার জন্য। এই দেখুন, এই হচ্ছে টয়লেটটাও ভালোই রয়েছে। আর তারপরে হচ্ছে EV2, ভিস্টাডোমের দুটো কোচ রয়েছে, এ হচ্ছে EV2 কোচ। এবং এখানে প্রত্যেকটা যে কাঁচের জানলা দেখুন কি বিশাল বড় বড়, যাতে আপনি বসে বসে বাইরের দৃশ্য ক্লিয়ারলি দেখতে পারেন। এই দেখুন, ট্রেনের একদম শেষে এখানে একটা বারান্দা মতন রয়েছে, এখান থেকে কিন্তু একদম খুব সুন্দরভাবে দেখা যাবে ট্রেনটা যে চলছে, পেছন দিকটা দেখা যাবে। তো এই এটা EV2 এর সাথে অ্যাটাচড, তবে এখানে আপনি EV1 থেকে এসেও দাঁড়াতে পারবেন, আর ট্রেন চলাকালীন বাইরের দৃশ্য দেখার জন্য এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন। সাতটা বেজে গেছে, ট্রেন কিন্তু এখনও স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে, এই জাস্ট এসিটা অন করে দিল। আর এই দেখুন ভিস্টাডোম কোচে এই যে জানলা, এই জানলাটা কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার ফলে একটু স্ক্র্যাচেস পড়ে গেছে জানলাতে, আপনি বুঝতে পারবেন। তবে জানলা থেকে দেখা ভালোই যাচ্ছে, তবে একটু স্ক্র্যাচেস পড়ে গেছে। আমি কিন্তু এই ভিস্টাডোম কোচটা যখন চালু হয়েছিল 2017 সালে একবার এই ভিস্টাডোম কোচে জার্নি করেছিলাম, তখন কিন্তু এই জানলাগুলো আরও ক্লিয়ার ছিল। 7:05 ট্রেন স্টেশন ছাড়লো, এই জাস্ট স্টার্ট হলো। কিরণডুল এক্সপ্রেসে করে ভাইজ্যাগ থেকে আরাকুর যে জার্নিটা সেটা কিন্তু দারুণ এক্সাইটিং জার্নি।
পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেনটা যাবে, আর এই ট্রেনটা যাওয়ার পথে অনেকগুলি টানেল পড়বে যার মধ্যে দিয়ে এই ট্রেনটা পাস করবে। তো চলুন আপনাদের নিয়ে যাই এই দারুণ জার্নিতে। ট্রেন ছাড়তেই টিকিট চেকার চলে এসেছে টিকিট চেক করতে। আমি EB1 EB2 ক্রস করে যে ট্রেনের যে ডেকটা আছে পেছন দিকে একদম সেখানে চলে এসেছি। এখান থেকে একদম ট্রেনের পেছন থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আর এই একটা স্টেশন এলো, স্টেশনের নাম হচ্ছে পেনদুর্তি। এ দেখুন হচ্ছে পেনদুর্তি স্টেশন, পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখনও কিন্তু ট্রেনটা পাহাড়ের ওপর ওঠেনি, এই ধীরে ধীরে পাহাড়ে উঠছে এখন। আস্তে আস্তে শহর ছেড়ে ট্রেন প্রকৃতির মধ্যে ঢুকে যাচ্ছে। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ধানের ক্ষেত, ক্ষেতের পেছনে পাহাড়, আর ক্ষেতের ওপর দিয়ে তাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন কিন্তু এবার ধীরে ধীরে পাহাড়ের মধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আমি দরজার কাছে চলে এসেছি আর আপনাদের দেখাচ্ছি ট্রেন থেকে পাহাড়ে ওঠার দৃশ্য। এখানে দেখুন রেল লাইনটা কীভাবে ঘুরে গেছে, ট্রেনটা বাঁক নিচ্ছে, অদূরেই দেখা যাচ্ছে পাহাড়। ট্রেন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করছি। দেখুন দুটো ভিস্টাডোম কোচের মাঝে যে প্যাসেজ রয়েছে সেখানে যে দরজা রয়েছে আমি সেই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছি। দারুণ সুন্দর দৃশ্য, সত্যি দারুণ লাগছে। এর আগেও ট্রেনটা দু তিনটে টানেল পার করে এসেছে, এখন আবার একটা টানেলের মধ্যে ঢুকছে। দেখুন দারুণ সুন্দর একটা ট্রেন জার্নি আজকে প্রত্যক্ষ করছি, দারুণ এক্সপিরিয়েন্স। ট্রেনটা এখন এখানে দাঁড়িয়ে গেল, এটা কোনো স্টেশন না, মাঝপথেই দাঁড়িয়ে গেল। এখানে কিন্তু বেশ কিছু লোক ওঠানামা করছে। এই ট্রেনে কিন্তু ভিস্টাডোম কোচ ছাড়া নর্মাল স্লিপার কোচও রয়েছে এবং জেনারেল কোচও রয়েছে। আপনারা যদি আসতে চান সেই কোচেও আসতে পারেন, ওখানে ভাড়া কিন্তু অনেকটাই কম। বিশাখাপত্তনম থেকে ছেড়ে কিরান্ডুল এক্সপ্রেস ছত্তিশগড়ের কিরান্ডুল অবধি যায়। এই জার্নিতে মোট সময় লাগে প্রায় 12 ঘন্টা। বিশাখাপত্তনম থেকে আরাকু অবধি দুটি ভিস্টাডোম কোচ এই গাড়ির সাথে অ্যাড করা হয়, যাতে ট্যুরিস্টরা আরও ভালোভাবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারে। এই রেলপথে পাহাড় জঙ্গল
আর অনেকগুলি টানেল অতিক্রম করে ট্রেন আরাকু ভ্যালিতে পৌঁছায়। ভিস্টাডোম কোচের ভাড়া 735 টাকা আর নর্মাল স্লিপারের ভাড়া মাত্র 100 টাকা। এই ট্রেন জার্নিটায় অসংখ্য টানেল, একটা টানেল থেকে ঢুকছে আর বেরোচ্ছে, আবার আরেকটা টানেল চলে আসছে। পেছনের লবিটাতে সবাই ভিড় করে রয়েছে, ওখান থেকে ভালো মতন ভিডিও করা যাচ্ছেই না, এত ভিড়। স্টেশন এসে গেল চিমিডিপল্লি। এই চিমিডিপল্লি স্টেশনের পরেই হচ্ছে বোরাকেব স্টেশন, এর পরের স্টেশনেই আমি নামব। চলে এসেছি বোরাকেব স্টেশনে। দেখুন, স্টেশনে নামতে পারিনি, তার আগেই কিন্তু ট্যাক্সিওয়ালারা মানে রেন্টাল ক্যাবের জন্য আমাকে ঘিরে ধরেছিল। এখান থেকে কিন্তু রেন্টাল ক্যাব পাওয়া যায় বোরা ক্যাব এবং আরাকু ঘুরে দেখার জন্য। আমি অবশ্য আগে থেকেই বুক করে রেখেছি। তো এখানেই আমার গাড়ির দাঁড়িয়ে থাকার কথা স্টেশনের বাইরে, তো গিয়ে দেখা যাক। গাড়ি হয়তো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্রবলেমটা হলো এখানে কোনো টাওয়ার কাজ করছে না। তো গাড়ির নাম্বারটা আমি জানি, সেটা দেখেই সার্চ করতে হবে, গাড়ির নাম্বার দিয়েই গাড়ি সার্চ করতে হবে, হয়তো বাইরে দাঁড়িয়ে রয়েছে। চলুন দেখা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম বিশাখাপত্তনম থেকে আরাকু পর্যন্ত কিরণডুল এক্সপ্রেসের জার্নি। আমি অবশ্য বোরা ক্যাবে নেমে গেলাম, কিন্তু জার্নিটা আমি খুব সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।